অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় সাপ্তাহিক রাশিফলের ভিডিও এগারোই জানুয়ারি টু সতেরোই জানুয়ারি মেজ টু কন্যা রাশি কেমন যেতে চলেছে এই সপ্তাহ একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আগামী সপ্তাহে আপনাদের কোন কোন দিকে সাবধানে থাকতে হবে কোন কোন দিক দিকগুলো আপনাদের ক্ষেত্রে শুভ বার্তা বহন করবে তাও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাব অর্থাৎ এই রাশি ফলটি আপনাদেরকে গাইড হিসাবে কিন্তু কাজে আসবে অর্থাৎ আগামী সপ্তাহে কি ঘটনা ঘটতে চলেছে তার একটা সম্ভাবনা আপনারা কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন অবশ্য এই নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন তো শুরু করা যাক সাপ্তাহিক রাশি বলে ভিডিও দেখুন এ সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশনের জায়গাটা কিন্তু আসবে অর্থাৎ মানসিক মানসিক উদ্বেগের জায়গা শরীর নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে কোল্ডেন কাপের সমস্যা ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা এটা কিন্তু আপনাদেরকে ভুগাবে অর্থাৎ স্বাস্থ্য শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিন্তু কিছুটা হলেও ভোগাবে এই সপ্তাহে দুই নম্বর আপনাদের কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের চাপ সৃষ্টি হবে অর্থাৎ কর্মকেন্দ্রিক চাপ আপনাদের কিন্তু থাকবে আপনি যদি হন কর্মক্ষেত্রে প্রচন্ড প্রেসার কিন্তু আপনাদের থাকবে তবে ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন ভাগ্যের সহায়তাটা আপনারা কিন্তু পাবেন আর্থিক স্থিতির জায়গাটা মোটামুটি ভালো অর্থাৎ তেমন কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না আছে আর্থিক স্থিতির জায়গাটা মোটের উপর কিন্তু শুভ কোনো নতুন শুভ সূচনা হতে পারে আপনার বাড়িতে এবং কিছু সুসংবাদ সুখবর আসতে পারে কিন্তু আপনাদের ছোটোখাটো চোট আকার লাগা পায়ে লাগার সম্ভাবনা কিন্তু থাকছে এবং অর্থ লেনদেনের ব্যাপারে টাকা ধার দেওয়ার ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে দুই নম্বর রাশি ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এ সপ্তাহে দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে পারিবারিক দাম্পত্য সুখের জায়গা প্রেমের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো প্রেম সংগত দিকটা ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে গোল্ডেন কাপ ঠান্ডা লেগে যাওয়ার জায়গাটা এটা কিন্তু থাকছে ভাগ্যের সহায়তা পাবেন কর্মের জায়গাটায় বিশেষভাবে আপনাদের পেশার থাকবে কাজের কিন্তু যথেষ্ট চাপ থাকবে আর্থিক স্থিতির জায়গা মোটামুটি ভালো এবং যারা ব্যবসা করছে ব্যবসা ব্যাপারটাতে কিন্তু যথেষ্ট ভালো কিছু শুভবার্তা আপনাদের আসবে কিন্তু আপনাদের এসব সপ্তাহে কিছু লস হয়ে যাওয়া আর্থিক লস আর্থিক ক্ষতি জায়গাটা কিন্তু থাকছে আপনি যদি হনস্ব রাশির মানুষ আপনার ক্ষেত্রে অর্থাৎ লসের জায়গাটা কিন্তু আপনাদের এ সপ্তাহে নির্দেশ করছে এবার আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এ সপ্তাহে কেমন যেতে পারে কি সম্ভাবনা হতে চলেছে দেখুন আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এই সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে শরীর নিয়ে আপনাদেরকেও কিন্তু ভোগাবে গোল্ডেন কাপের সমস্যা ছোটো খাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে গাড়ি বা বাহন যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সাবধানে থাকবেন আপনাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কর্মকেন্দ্রিক দিকটা আপনাদের ভালো কর্মর জায়গাটা কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ নতুন কাজের সুযোগ আপনাদের আসবে ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে নতুন কর্মের সুযোগ আপনাদের আসবে প্রেমের জায়গাটাতে কিন্তু কিছুটা হলো এ সপ্তাহে আপনাদের বাধা বিপত্তির মধ্যে দিয়ে প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের এগাবে বান্ধবের থেকে আপনারা ধোকা পেতে পারেন এবং অর্থ লেনদেনের ব্যাপারে আর্থিক লেনদেনের ব্যাপারে আপনাদেরকে কিন্তু এই জায়গাটায় একটু হলো কনসাসনেস থাকতে হবে অর্থাৎ অর্থ লেনদেনের টাকা পয়সা লেনদেনের ব্যাপারটাতে কিছু হলো সাবধানতা অবলম্বন করবেন আপনি যদি হন মিথুন রাশি মানুষ এবার আসি আপনি যদি হন কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে কেমন যেতে চলেছে দেখুন আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে বিয়ের ব্যাপারটা কিন্তু বিয়ের একটা কানেকশান কিন্তু আপনাদের আসবে শুভ বিবাহের কানেকশান বা কথাবার্তা বলার জায়গাটা কিন্তু থাকছে এবং আপনাদের কোল্ডেন কাপের সমস্যা কিন্তু এ সপ্তাহে ভোগাবে অর্থাৎ আপনি যদি হন আপনি যদি হন কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে কোল্ডেন কাপের সমস্যাটা কিন্তু আপনাদেরকে ভোগাবে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো নতুন প্রেম কানেকশানগুলো কিন্তু আসবে আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আপনারা পারিবারিক সুখের জায়গা আপনাদের পারিবারিক সুখের জায়গা দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু নির্দেশ করছে এবং ব্যবসার ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু এ সময় এ সপ্তাহে করবে না ব্যবসা ক্ষেত্রে বা অর্থ লেনদেনের ব্যাপারে কিন্তু আপনারা অবশ্যই কনসাসনেস থাকুন এবার আসি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের সন্তান সুখের জায়গায় তৈরি করছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু নির্দেশ করছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে আপনি যদি সিংহ রাশি মানুষ হন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং এবং আপনাদের মধ্যে কনসাস আপনাদের মধ্যে যথেষ্ট এই সপ্তাহে কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রেসার থাকবে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের ভালো হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিক ভালো হবে বিয়ের ব্যাপারে শুভ বিবাহের ব্যাপারে কিন্তু আপনাদের যোগাযোগ বা কানেকশানগুলো কিন্তু এ সপ্তাহে আসবে আপনি যদি সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে গাঢ় সম্ভাবনা কিন্তু থাকছে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে কিছু কিছু ক্ষেত্রে শুভ সংবাদের শুভ সংবাদ কিন্তু আপনাদের আসবে আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু এ সপ্তাহে আপনাদের থাকবে আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং এই সপ্তাহে আপনাদের রাগটা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হবে রাগ জেদ এই জায়গাটা কিছুটা হল আপনারা কমান অর্থাৎ এই সব জায়গাগুলোর উপর দিয়ে আপনাদেরকে কিন্তু যেতে হবে অর্থাৎ রাগটা যদি আপনারা কমান আর্থিক জায়গাটা যদি ভালো হয় আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ কন্যা রাশি কন্যা ক্ষেত্রে আপনাদের প্রেমের জায়গাটা ভালো প্রেমের নতুন শুভ সূচনা হতে চলেছে কর্মকেন্দ্রিক সমস্যা কিছু কিছু ক্ষেত্রে কাটবে কিন্তু আপনাদের সন্তান সুখের জায়গাও নির্দেশ করছে কিন্তু আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগার জায়গাটা কিন্তু থাকছে আকর্ষিক প্রাপ্তির জায়গাটা ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হবে আপনি যে কোন রাশি মানুষ এবং কোনো শুভ সংবাদ কিন্তু আপনাদের আসবে অর্থ লেনদেনের ব্যাপারে অবশ্যই আপনারা সাবধানে থাকুন এবং কাউকে বিশ্বাস করে কোনো কথা কিন্তু এ সপ্তাহে আপনারা বলবেন না সেক্ষেত্রে আপনারা বিপদে পড়তে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে এ সপ্তাহে আপনাদের সুযোগ সন্ধানী লোক আপনাদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য এরকম লোকও কিন্তু আপনাদের পাশে আসবে এই ছিল সাপ্তাহিক রাশিফলের ভিডিও নমস্কার